সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমি মোহাম্মদ আব্দুল গনি মণ্ডল, প্রধান শিক্ষক শমশাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়েন্টভাট থেকে তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর দশমী ভগ্নাংশের ভাগ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা অতি তাড়াতাড়ি খাতা কলম ও বই নিয়ে সেটের সামনে বসে পড়ো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যাই আমরা মূল আলোচনায়। যাই আমাদের আজকে আর আলোচনার বিষয় দশমী ভগ্নাংশের ভাগ। দেখো, এখানে আমি তিনটি সমস্যা এখানে আমার বোর্ডে লিখা আছে। প্রথম সমস্যাটি সাধারণ সংখ্যাকে বা স্বাভাবিক সংখ্যাকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ, পরেরটি দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ, তারপরে সমস্যাটি মিশ্র দশমিক ভগ্নাংশকে মিশ্র দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ। তো বন্ধুরা, আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে সব সময় যে ভগ্নাংশ মানে মানে খুব একটা জটিল বিষয়, কঠিন বিষয়। কিন্তু আসলে এই বিষয়টা খুবই সহজ বিষয় যদি আমরা এটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি। তো বন্ধুরা, প্রথমেই আমরা সমস্যা সমাধানে যাওয়ার পূর্বে কিছু সাধারণ বিষয় আলোচনা করি। যেমন দশমিক পাঁচ, দশমিক পাঁচ শূন্য, দশমিক পাঁচ শূন্য শূন্য। দেখো বন্ধুরা, তিনটা কিন্তু দেখতে আলাদা, দশমিক পাঁচ, দশমিক পাঁচ শূন্য, দশমিক পাঁচ শূন্য শূন্য, কিন্তু তিনটি আলাদা দেখতে হলেও এর মান কিন্তু একই। সুতরাং আমরা অঙ্কের প্রয়োজনে বা সমস্যার প্রয়োজনে আমরা এই দশমিক সংখ্যার পরে যে কোনো যদি সংখ্যা থাকে তারপরে আমরা আমাদের শূন্য প্রয়োজন মতো আমরা দিয়ে নিতে পারি। যতগুলো শূন্য আমাদের প্রয়োজন হবে আমরা ততগুলো শূন্য দিয়ে নিতে পারবো, তাতে আমার কোনো মানের পরিবর্তন হবে না। এটা আমার অঙ্কের প্রয়োজনে অনেক সময় আমাকে শূন্য সংখ্যা বাড়াতে হয়। কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে, যদি দেখা যায় দশমিকের পরে যদি তোমরা শূন্য বাড়ায় তারপরে যদি এই পাঁচটি লিখো, এটা কিন্তু করা যাবে না। এটা আর এইটার মধ্যে, এই দশমিক পাঁচ শূন্য শূন্য আর দশমিক শূন্য পাঁচের মধ্যে অনেক পার্থক্য। সুতরাং আমরা দশমিক দশমিক বিন্দুর পরের যে সংখ্যা থাকবে সেই সংখ্যার পরে আমরা যতগুলো শূন্য আমাদের দরকার আমাদের অঙ্কের প্রয়োজনে আমরা নিতে পারি। বন্ধুরা, আরেকটি বিষয় আমরা খেয়াল রাখবো, যেমন অনেক সময় এই বিষয়টা নিয়েও ঘাবড়ে যায়, শূন্য দশমিক শূন্য এক অথবা দশমিক শূন্য এক, এই দুটো এই দুইটি সংখ্যার মধ্যেও কিন্তু এই দুইটি দশমিক সংখ্যার মধ্যেও কোনো পার্থক্য নেই। মূলত এই শূন্যটা দেওয়া হয় আসলে দশমিক বিন্দুটা আমাদের দর্শনীয় করার জন্য, এছাড়া এই শূন্য কোনো কাজ বা মান নেই। এটা একটা বিষয়, এই বিষয়টা নিয়েও আমরা কিন্তু আসলে ঘাবড়ে যাই। শূন্যটা দেওয়া হয় একটিমাত্র কারণ, দেখো এখানে যদি একটা দশমিক বিন্দু থাকে এক, অনেক সময় দশমিক বিন্দুটা সেইভাবে হয়তো দর্শনীয় হয় না, যদি আমরা একটা শূন্য দিয়ে তাহলে দশমিক বিন্দুটা আমাদের ভিজিবল বেশি হয় বা দর্শনীয় বেশি হয়, এটা একটা বিষয়। আর বাকি দু একটি বিষয় আছে, সেটা আমরা মূল সমস্যার ভিতরে আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে শুরুতে বন্ধুরা দেখো, আমরা অনুশীলনী সাতের ক্ষয়ের আমি নয়ের চার নম্বর সমস্যাটা এখানে লিপিবদ্ধ করছি, দশের ছয় নম্বর আর হচ্ছে এগারোর দুই নম্বর। আমরা শুরুতেই যাব নয়ের চার নম্বর সমস্যার সমাধান। দেখো এখানে তিরিশ ভাগ শূন্য দশমিক পাঁচ অথবা দশমিক পাঁচ যাই বলি না কেন, এখন আমাদের প্রথমেই দশমিকের ভাগ করতে গেলে প্রথমেই খেয়াল রাখতে হবে আমাদের ভাজকের দিকে। কিসের দিকে খেয়াল রাখবো বন্ধুরা? ভাজকের দিকে, অর্থাৎ ভাজক সংখ্যাটি দশমিক সংখ্যা না সাধারণ সংখ্যা। যদি সাধারণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা হয়ে থাকে তাহলে আমার কোনো কথা নেই,
কিন্তু ভাজকের ঘরে যদি আমার দশমিক সংখ্যা থাকে, অর্থাৎ দশমিক সংখ্যাতে যদি আমার পূর্ণ সংখ্যাকে ভাগ করি অথবা দশমিক সংখ্যাকে ভাগ করি, তাহলে এখানে একটু সামান্য অসুবিধা আছে। অর্থাৎ আমাকে অন্য কোনো উপায় অবলম্বন করে আমার এই দশমিক বিন্দুটা অপসারণ করে এখানে স্বাভাবিক সংখ্যা আমাকে নিয়ে আসতে হবে। সেটা কেমনে দেখো, এখানে আমরা আমাদের এই সমস্যাটাতে 30/0.5 আছে। তাহলে আমাকে এই পাঁচটি অপসারণ করতে হলে একটি বিষয়ে এখানে অবতারণা করতে হবে। দেখো বন্ধুরা, তোমরা এটিও জানো যে আমরা এই ধরনের ভাগের ক্ষেত্রে, এটা তো আমরা ভাজ্য আর এটা হচ্ছে আমার ভাজক, আমরা যদি ইচ্ছা করি, ইচ্ছা না, এটা অঙ্কের প্রয়োজনে বা সমাধানের প্রয়োজনে, আমরা এই ভাজ্যের সঙ্গে সঙ্গেও যে কোনো সমান সংখ্যা গুণ অথবা ভাগ করতে পারি। তো আমার খেয়াল রাখতে হবে এই সমস্যাটার ক্ষেত্রে যে আমার দশমিক বিন্দুর পরে একটি ঘর আছে, অর্থাৎ আমি যদি এই ভাজ্য এবং ভাজককে 10 দিয়ে গুণ করি, তাহলে দেখো দশমিক বিন্দুটা অপসারণ হয়ে যাবে। কিভাবে দেখো, দেখো বন্ধুরা, 30 কে যদি আমি 10 দিয়ে গুণ করি, ভাগ 0.5 কে যদি আমি 10 দিয়ে সরি গুণ করি, 30 কেও 10 দিয়ে গুণ করলাম, 0.5 কেও 10 দিয়ে গুণ করলাম, আমি কিন্তু এটা গুণ করতেই পারি। গুণ করলে আমার মানের কোনো পরিবর্তন হবে না, হয়তো সংখ্যার পরিবর্তন হবে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভাগফল যেটা আমার বের হবে, আমরা এই সংখ্যাকে ভাগ করলেও যা হবে, এই সংখ্যাকে ভাগ করলেও ভাগফল কিন্তু একই থাকবে। আমি তাহলে আমি তোমাদের প্রশ্ন হতে পারে যে আমি তাহলে 10 দিয়ে গুণ করলাম কেন? 10 দিয়ে গুণ করলাম এই কারণে যে আমার ভাজকের ঘরে ভাজকে এখানে আমার পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা থাকতে হবে, তার কারণ দশমিক সংখ্যাতে ভাগ করা যায় না। তাহলে দেখো বন্ধুরা, এখানে 30 কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে এটা হলো 300, এখানে আমার ভাগ থাকলো। এখন তোমরা দেখো যে দশমিক সংখ্যাকে যদি 10 বা 100 যাই দ্বারা গুণ করি না কেন, অথবা 1000 দিয়ে, তাহলে আমরা দেখবো যে এখানে শূন্য কয়টা আছে, এখানে শূন্য কয়টা আছে। যতটা শূন্য থাকবে দশমিক বিন্দুটা তত ঘর ডান দিকে সরে যাবে, অর্থাৎ এই দিকে সরে যাবে। আমার ছিল এটা, কিন্তু এখন আমার 10 দিয়ে গুণ করার কারণে আমার বিন্দুটা সরে এখানে যাবে। কিভাবে তোমরা একটু দেখো, আমরা যদি তোমরা এর আগে দশমিক সংখ্যার গুণ করা শিখেছে, তাহলে আমরা যদি গুণ করি, তাহলে দশমিক সংখ্যাটাকে যদি আমরা সংখ্যায় দশমিক ধরে নিলাম, দশমিক এখানে নেই, আমরা 10 দিয়ে গুণ করবো, তাহলে 5 0 0 0 0, তাহলে 1 0 5 0, তাহলে এটা কত হলো 0 5 0। দশমিকটা কোথায় বসবে বন্ধুরা? দেখো দশমিকটা বসবে এক ঘর আগে। তাহলে আমার ফিগারটা দাঁড়ালো এই, গুণটার ফিগারটা দাঁড়ালো এই। এখন আরেকটি সাধারণ বিষয় তোমাদের বলি, সেটা হলো 0.5.0, এটাও যা জিনিস, 0.5 এটাও একই জিনিস, এটাও একই জিনিস, খেয়াল রাখো এর মধ্যে মানের কোনো পরিবর্তন না। আমরা ইচ্ছা করলে এখানে দশমিক বিন্দু দিয়ে 0.0 বসাই নিতে পারি, কিন্তু এই শূন্যগুলোর কোনো দাম নেই। তাহলে এখন দেখো বন্ধুরা, এখন আমার এখানে কত হলো, এখানে হলো 300, এখানে হলো 0.5.0। তাহলে আমি কি করতে পারি, আমি 300 ভাগ এই শূন্যটা, আমার তোমার তো জানো যে এই শূন্যর কোনো দাম থাকে না, আবার দশমিকের পরে এই শূন্যর কোনো দাম থাকে না, তাহলে আমরা লিখতে পারি 300/5। এখন আমরা সহজেই ভাগটা করতে পারি। দেখো আমরা যদি 305 দিয়ে 300কে ভাগ করি, তাহলে দেখো এখানে 5 প্রথমে কয়বার যাবে, 6 বার, 5 6 30, এই শূন্য কতবার গেল, 0 বার।
তাহলে আমার উত্তর কত হলো? এখানে আমরা উত্তর পেলাম সাত। তাহলে এখানে আমরা একটা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি সবগুলো। তাহলে দেখো আমার ভাগ ফল আমরা কত পেলাম, সাত। আমি একটু এখানে পাশে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 5 দিয়ে আমরা 200-কে ভাগ করলাম, 5 6 30, 0-কে আবার 0 ভাগ দিলাম, 8। এটি গেলে একটি নিয়ম। এটা আবার আমরা ভিন্ন নিয়মে করতে পারি, তোমরা একটু দেখো, আমি আবার বিষয়টা ক্লিয়ার করি। এখানে 30 ভাগ 0.5, আমরা যেহেতু আগে আমি বলছি যে ভাজকের ঘরে দশমিক সংখ্যা থাকা যাবে না, এটা যে কোনো প্রকারে আমাকে দশমিক অপসারণ করে, সংযোজন বিয়োজন করে, অপসারণ করে আমাকে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করতে হবে, এটা হচ্ছে মূল কাজ। তাহলে আমার এখানে দেখতে হবে যে দশমিকের পরে কয়টা ঘর আছে। যদি দশমিকের পর একটা ঘর থাকে তাহলে 10 দিয়ে গুণ দিব, দশমিকের পর দুইটা ঘর থাকে 100 দিয়ে গুণ দিব, দশমিকের পর তিনটা ঘর থাকে তাহলে 1000 দিয়ে গুণ দিব। তাহলে বন্ধুরা দেখো, এখানেও আগে আমি বলেছি যে যেটা দিয়েই গুণ দিব, ভাজ্যকেও ওই সংখ্যা দিয়ে গুণ দিব, ভাজককেও ওই সংখ্যা দিয়ে। তাহলে আমরা কি করছি, 30-কে 10 দিয়ে গুণ করেছি, আবার 0.5-কেও 10 দিয়ে গুণ করেছি। তাহলে গুণ করার ফলে কি হয়েছে, এখানে আমি আগে বলছি যে এটা সহজ পদ্ধতি হলো যে যতগুলো শূন্য আছে দশমিক বিন্দুতে, তার আমরা যদি এই পাশ দিয়ে ধরি তাহলে এটাকে বাম পাশ বলা হচ্ছে। এই দশমিক দেখো, 5 ছিল দশমিকের, সরি 5 ছিল, 5-এর আগে ছিল দশমিক বিন্দুটা, সেটা পার হয়ে গেল 5-এর পরে, মানে এক ঘর পরে। একটা শূন্য থাকলে এক ঘর পরে, দুটা শূন্য থাকলে যতটা শূন্য থাকবে তত ঘর পরে সংখ্যাটা সরে যাবে, অর্থাৎ সংখ্যাটা বড় হবে, বৃদ্ধি পাবে। এখানে দেখো 0.5 ছিল, এখানে আমার হলো কত, 5, মানে পূর্ণ সংখ্যায় পরিণত হলো, যেহেতু আমরা 10 দিয়ে গুণ দিলাম। গুণ দিলে তো তোমরা জানো যে কোনো সংখ্যাকে গুণ দিলে সেটা বৃদ্ধি পায়। তাহলে এখন দেখো, এখানে 30-কে গুণ দিয়ে আমরা 300 পেলাম, আর এখানে 0.5-কে যদি আমরা 10 দিয়ে গুণ করে আমরা কত পেলাম, 5। এবং আগে বলেছি যে দশমিকের পরে শুধু যদি শূন্য থাকে তাহলে এই দশমিকের কোনো দাম নেই, আবার এই 5-এর আগেও যদি কোনো শূন্য থাকে সেই শূন্যের কোনো দাম নেই। তাহলে আমাদের হয়ে গেল 300 ভাগ 5। তাহলে এখন আমরা 300-কে 5 দিয়ে যদি ভাগ করি আমার ভাগ চলে আসলো 60। এটা গেল একটি পদ্ধতি। এখন আমরা বিকল্প পদ্ধতিতেও যেতে পারি। আচ্ছা বন্ধুরা, এটা আমার একটা পদ্ধতি থাকে, আমি বাকি সমস্যাগুলো সমাধান করে আবার এখানে আমরা যদি সময় থাকে তখন আমরা প্রথম থেকে আবার এই আলোচনাটায় চলে আসবো। এখন আমরা দেখব 10-এর 6 নম্বর আলোচনা। এই সমস্যাটা দেখো বন্ধুরা, এই সমস্যাটা কিন্তু পুরাটাই আমরা দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দ্বারা ভাগ করতেছি। আমরা দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দ্বারা ভাগ করি, আর পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে ভাগ করি, অথবা মিশ্র দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ করি, যাই করি না কেন আমার মূল বিষয়টা থাকবে, মূল কেন্দ্রবিন্দুটা থাকবে যে আমার ভাজকটা পূর্ণ সংখ্যা কিনা। ভাজক যদি আমার দশমিক সংখ্যা হয় তাহলে যে কোনো প্রকারে আমাকে দশমিক সংখ্যাটা সংযোজন বিয়োজন করে, সংযোজন বিয়োজন করে আমার পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করতে হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখো দশমিকের পর এখানে 2 ঘর আছে, এখানে দশমিকের পর আমার 2 ঘর আছে। তাহলে আমরা এখানে কি করব, আমার মূল টার্গেট হলো এই দশমিক বিন্দু অপসারণ করানো, এই দশমিক বিন্দু অপসারণ করা। তাহলে আমার এই ঘরটাই দেখতে হবে যে এই দশমিক বিন্দু অপসারণ করতে গেলে আমার 10 দিয়ে গুণ করতে হচ্ছে, না 100 দিয়ে গুণ করতে হচ্ছে, না 1000 দিয়ে গুণ করতে হচ্ছে, এটা আমার বিবেচ্য বিষয় নয়। কিন্তু যখনই আমি এখানে কোনো সংখ্যা দিয়ে গুণ দিব তখনই আমাকে এই সংখ্যাতেও গুণ দিতে হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে দশমিক বিন্দুর উপরে 2টি ঘর আছে, অর্থাৎ আমাকে এখানে 100 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমার এখানেও আমি 100 দিয়ে গুণ দিব, ভাগ
একটা সমান চিহ্ন দিয়ে দেব। এখন বন্ধুরা দেখো এই 102টা শূন্য, আমি আগে বলছি যে দশমিক শূন্য এই পাশে ধীরে ধীরে সরে যাবে, যতটি ঘর মানে এখানে যতটা শূন্য থাকবে তত ঘর এই দশমিক বিন্দুটা সরে যাবে। তাহলে আমি এখানে শূন্য শূন্য তিন আগে লিখে নিলাম, দশমিকটা দুই ঘর পর সরে যাবে, সুতরাং এখানে আসবে। আসার পর দেখো এই সংখ্যাটা লিখলাম, এখানে আমি একটা শূন্য দিলেও দিতে পারি না দিলেও না দিতে পারি, সেটা কোনো সমস্যা নেই। আমরা যদি এই গুণটা যদি এইভাবে আমরা অন্য জায়গায় করে নিতে পারি সেটাও আমাদের জন্য আরো বোঝার সুবিধা হবে। দেখো শূন্য 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 এক ঘর শূন্য 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 শূন্য, আবার এক দিয়ে দিলাম তিন শূন্য শূন্য, তাহলে তিন শূন্য শূন্য শূন্য, তাহলে আমার হলো কত? এখানে যদি আমরা গুণটা করি তাহলে হলো দেখো আমার এখানে শূন্য 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 তিন। আমার এই দশমিক বিন্দুটা কয় ঘর আগে সরে যাবে? এক ঘর দুই ঘর, তাহলে আমার এখানে শূন্য। ভাগ অনুরূপ ভাবে এটাও শূন্য দশমিক শূন্য ছয় না সরি, আমি এটাও যদি অন্য জায়গায় গুণ করে নিই তাহলে কি দাঁড়ায় দেখো, দেখো শূন্য 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 আবার শূন্য শূন্য শূন্য, আবার এই ঘর যদি আমার শূন্য দেয় দুই ঘর যদি শূন্য দেয় তাহলে ছয় শূন্য 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 ছয় শূন্য শূন্য, তাহলে আমার এখানে কি দাঁড়ালো শূন্য শূন্য ছয় শূন্য শূন্য। তাহলে আমার দশমিকটা কয় ঘর পরে সরে যাবে? এই ছয়ের দুই ঘর, এই দশমিকটা এখানে ছিল তাহলে ছয় ছয়ের পরে অর্থাৎ এখানে অসম, তাহলে আমার এই অঙ্কটা কি দাঁড়ালো? এখন বন্ধুরা দেখো এই অঙ্কটা আমার দাঁড়ালো, তাহলে আমি আগে বলছি যে দশমিকের পরে শূন্যগুলো কোনো দাম নেই, দশমিকেরও দাম নেই, আবার এখানে যদি আমি এই শূন্যগুলা মিশাই দেয় এই শূন্য যদি দশমিক মিশাই দেয় তাহলে আমার কি সংখ্যা দাঁড়ালো বন্ধুরা দেখো, এখানে থাকলো ছয় আর এখানে থাকলো তিন, খেয়াল করে দেখো, তাহলে আমার পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম। আমরা আরেকটি ভাবে এই কাজটা করতে পারি, দেখো সেটাও আমি একটু দেখাই। দেখো এই দশমিক ভগ্নাংশগুলোকে তোমরা জানো আমরা সাধারণ ভগ্নাংশ রূপান্তর করতে পারি, অর্থাৎ সেটা কিভাবে বন্ধুরা দেখো, আচ্ছা এই ভাগ চিহ্ন আর এই চিহ্নের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নেই, এটাও ভাগ এটাও ভাগ, আমরা সংখ্যাটা এইভাবে লিখতে পারি। এখন দেখো এই নিচের দশমিক বিন্দু উঠায় দেওয়ার জন্য আমি এই দশমিকের পরিবর্তে এখানে এক লিখব আর দুই ঘরের জন্য দুইটা শূন্য লিখব, আবার এই দশমিক বিন্দু উঠায় দেওয়ার জন্য উপরের মানে লবের দশমিক বিন্দু উঠায় দেওয়ার জন্য আমি এখানে দশমিকের জন্য এক আর দুই ঘরের জন্য দুই শূন্য লিখব। এখন উপরেও একশো নিচে একশো আমরা কেটে দিলাম, এখন দেখো বন্ধুরা এই দুটা শূন্যর দাম নেই এই দুটা শূন্যর দাম নেই, তাহলে আমার উপরে হবে কত তিন নিচে হলো কত ছয়, দেখো একই জায়গায় আসছি, তাহলে এখন আমরা ছয় দিয়ে তিনকে ভাগ করি। এখন দেখো ছয় দিয়ে তো তিনকে আমরা ভাগ করতে পারছি না, তাহলে আমরা কি করব, শুরুতে আমরা একটা দশমিক বিন্দু নিই, দশমিক বিন্দু নিলে কি পাবো বন্ধুরা, দশমিক বিন্দু নিলে আমি একটা শূন্য পাব। এখন আমার এখানে হলো কত তিরিশ, এখন ছয় দিয়ে আমি এই তিরিশকে ভাগ করতে পারি, কয়বার দেব পাঁচবার, পাঁচ ছয় তিরিশ, এই গেল শূন্য, তাহলে আমরা কত পেলাম,
আমরা উত্তর পেলাম। আমি আগে বলছি যে দশমিক বিন্দুটা মানে দর্শনীয় করার জন্য আমরা আগে একটা শূন্য দিই, এটা গেল একটা নিয়ম। আবার এই ভাগটায় আমরা আরেকটু অন্যভাবে করতে পারি, দেখো সেটাও করা সম্ভব, বা সেটাও করা আমরা অনেকেই করে থাকি। ছয় দিয়ে আমরা তিনকে ভাগ করি, তিনকে যদি ছয়কে একবার দিই তাহলে ছয়কে ছয়, তাহলে তো বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে এক কাজ করতে পারি, শূন্য বার দিতে পারি। তাহলে শূন্য বার দিলে ছয় শূন্য শূন্য, তাহলে শূন্য যদি এখানে বিয়োগ করি তাহলে তিন। এখন আমাদের তো ভাগ এখানে তার অবশিষ্ট রাখা যাবে না, সুতরাং আমরা কি করব, আমার নিয়ম আছে যে এখানে আমি একটা দশমিক বিন্দু নিব, দশমিক বিন্দু নিলে এই দশমিক বিন্দুর জন্য আমি এখানে একটা শূন্য পাবো। তারপরে এই ভাগটা যতক্ষণ চলবে ততক্ষণ আমি একটি করে শূন্য নিতে পারবো। তাহলে এখন দেখো বন্ধুরা, এই ছয় দিয়ে যদি 30 ভাগ করি, 5 6 30, তোমরা এটাও করতে পারো। আগে যে আমি নিয়ম করলাম সেই নিয়মটাও তোমরা ফলো করতে পারো। তাহলে দেখো বন্ধুরা উত্তর কত হলো, 0.5। অথবা তোমরা আরেকটা নিয়মও এখানে ফলো করতে পারো, তোমরা একটু দেখো তারপরে আমি পরের নিয়মটা দেখাচ্ছি। তাহলে এই নিয়মটা আমি একটু আরেকবার ক্লিয়ার করি তোমাদের। প্রথমে আমি কি করলাম, এই 0.03 ভাগ 0.06, আমি কি করেছি, আমি এই 0.03 এখানে লিখছি, লেখার পর এই ভাগ চিহ্নটা এখানে, এই ভাগটা এখানে না রেখে আমি ভাগটা নিচে এনেছি, এটাও করা যায়। তার কারণ এই ভাগ আর এই ভাগের মধ্যে কোনো পার্থক্য নেই, ধরে নিলাম এটা ভাগ, এটা এটার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি যদি আমি যদি এখানে যদি সংক্ষেপে ভাগ করা যায় সেক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু সংক্ষেপে যদি সব ভাগটা আমরা করতে পারি না তাকে, তখন কিন্তু আমাকে এই 5 6 নিয়ে নিচে নিয়ে এসে আমার কিন্তু ভাগ অঙ্কটা করতে হয়। তো সুতরাং আমরা এই নিয়মও করতে পারি, তাহলে আমি তাই করেছি। আর এই দশমিক অপসারণের এটা একটা নতুন মানে আগের থেকে পদ্ধতি চালু আছে, যে দশমিক বিন্দুর জন্য উপরের ঘরে দশমিক বিন্দুর জন্য নিচে গুণ দিয়ে আমরা দশমিকের জন্য 1 লিখবো, আর দশমিকের পাশে যতগুলো ঘর থাকবে ততটা শূন্য লিখবো। আবার এই নিচের ঘরে যখন দশমিক অপসারণ করবো দশমিকের জন্য উপরের ঘরে গুণ দিব, গুণ দিয়ে দশমিকের জন্য 1, আর যতটা শূন্য থাকবে ততটা শূন্য বসাবো। তাহলে দেখো এখানেও 100, নিচেও 100 হয়েছে। তাহলে 100 100 কেটে দিলাম, এই 2 শূন্যর কোনো দাম নেই, এই 2 শূন্যর কোনো দাম নেই, উপরে 3 লিখেছি নিচে 6 লিখেছি, তারপরে এই ভাগটা করেছি, যেটা তোমরা সুন্দরভাবে করতে পারবে। এখন দেখো আমরা এই ভাগটা আরো সংক্ষেপে করতে পারি। এখানে আমরা সরাসরি দশমিকটা অপসারণ করে দিতে পারি, আমরা শুধু খেয়াল রাখতে হবে যে দশমিকের পরে যদি সমান ঘর থাকে, যদি সমান ঘর থাকে তাহলে এখানে আমরা সরাসরি এই অঙ্কটা 3 ভাগ 6 আমরা লিখতে পারি। যদি দশমিকের পরে সংখ্যা যেটাই থাকে 7 8 9 10 যাই থাক, কিন্তু দেখতে হবে আমাকে যে দশমিকের পর এখানে 2টি ঘর আছে কিনা, এখানে 2টি ঘর আছে কিনা। যদি থাকে তাহলে আমরা সোজাসুজি 3 ভাগ 6 এটাও কিন্তু আমরা করতে পারি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, যদি স্যার কম বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কি করবো? তাহলে সেক্ষেত্রে আমি তো বলছি যে 0.5-এরও যা দাম, 0.50-এরও তাই দাম, 0.500 সেটারও একই দাম। তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, দশমিকের পরে যদি শূন্য কম বেশি থাকে, ধরে নিলাম এখানে একটা সংখ্যা আছে, এখানে সরি ওখানে 2টা সংখ্যা আছে, এখানে 1টা সংখ্যা আছে, তাহলে এখানে আমরা ইচ্ছা করলে 1টা শূন্য আর একটা শূন্য দিয়ে ঘর পূরণ করে নিতে পারি। এটা আমি লাস্ট তোমাদের উদাহরণ হিসাবে দেখালাম, এখানে যেহেতু ছয় ছিল না, অর্থাৎ আমি দশমিকের পরের ঘরগুলা আমি সমান করে নিয়ে আমি 2টা ঘরের 2টাতে যদি দশমিক বিন্দু থাকে তাহলে আমি অপসারণ করতে পারি। শুধু এটা এই নিয়মের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যাতে ভাগ। এখন বন্ধুরা আমরা পরের ভাগটিতে যাই, 11-2।
দেখো এই অঙ্কটা কি হচ্ছে, এখানে দেখো তোমরা 25.35 কে আমি ভাগ করব কত দিয়ে, 25.35 কে ভাগ করব আমি 6.5 দিয়ে। এখানে দেখো বন্ধুরা মজার ব্যাপার, এখানে আমরা দশমিকের পরে এখানে দুইটি ঘর দেখতে পাচ্ছি আর দশমিকের পরে এখানে একটি ঘর দেখতে পাচ্ছি। তাহলে আমার টার্গেটটা কি, আমার টার্গেট হলো যে ভাজকের ঘরে দশমিক কি, দশমিক বিন্দুটা আমার থাকবে না, অর্থাৎ অর্থাৎ দশমিক বিন্দু অপসারণ করে এখানে সংযোজন হোক বিয়োজন হোক যে করে হোক আমাকে এটা পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করতে হবে। এই অঙ্কটা তোমাদের আমি তিনটি পদ্ধতিতে দেখাতে চাই। দেখো প্রথম পদ্ধতি, এটা হচ্ছে প্রথম নিয়ম, এটা খুবই একটা সহজ নিয়ম। দেখো তোমাদের আগের অঙ্কটাতে আমি বললাম যে দশমিকের পর যদি কোনো, এখানে দেখো তোমাদের ভাতের ঘরে দশমিকের পর দুই ঘর আছে আর এখানে ভাজকের ঘরে দশমিকের পর একটি ঘর আছে, তাহলে আমি তখন বলেছিলাম যে এখন যদি আমরা এই অঙ্কটাকে এভাবে করে নিই 6.50, তাহলে কিন্তু আমার মানের কোনো পরিবর্তন হবে না, এটা আমি করে নিতে পারি। তারপর আমরা এই ঘরে তো আমি আগের অঙ্কে বলছিলাম যে দশমিকের পর যদি সমান সংখ্যক ঘর থাকে, অর্থাৎ এখানে দুই ঘর আছে এখানে দুই ঘর আছে, তখন আমরা করতে করবো কি, আমরা এই বিন্দুটা অপসারণ করবো। আমি এখানে তোমাদের দাগ দিয়ে দেখালাম, তোমাদের খাতায় দাগ দিয়ে দেখাতে হবে না, তোমরা যদি সরাসরি এখানে 2535 এটা লিখো ভাগ এখানে 650 লিখো, তাহলে এটা লিখা যাবে। এখন কি করবো বন্ধু বন্ধুরা, এখন আমরা 650 দিয়ে আমরা 2535 কে আমরা ভাগ করি। তাহলে কিভাবে, প্রথমে আমার দেখো 650 আর এখানে প্রথমে 2 2 যাবে না, 5 যাবে না, সরি 25 কে যাবে না, 253 কে যাবে না, তাহলে আমার প্রথমে একবারে ভাগ করতে হবে 2535, যেহেতু এখানে 600 আছে। যদি আমরা 6 6 12, 3 6 18, 4 6 24 চারবার আমরা দিয়ে দেখতে পারি এখানে, তাহলে আমাদের নিয়ম কি, যে ঘর পর্যন্ত আমরা ভাগ করব তার উপর ভাগফলটা বসাবো, তাহলে এখানে আমরা 4 দিতে পারি, তাহলে 4 0 0, 4 5 6 20, তাহলে 2 4 6 24 আর 2 26, তাহলে সুতরাং এটা কি হচ্ছে বন্ধুরা বেশি হচ্ছে, তাহলে আমাদের কয়বার যাবে, 3 বার যাবে। 3 বার দিলে কি হয় দেখো, 3 0 0, 3 5 15, 5 হাতে থাকলেও 1 3 6 18 রেখে 19, তাহলে 5 করতে 5 না হলো 3 5 আছে বললে এখানে 13 8, হাতে থাকলে 1 9 রেখে 10 10 আছে করতে 15, 5 হাতে থাকলে 1 19। এখন দেখো এখানে কিন্তু 650 আর এখানে হচ্ছে 585, আমরা ভাগ করতে পারছি না, কিন্তু আমরা কি করতাম, ভাগ করতে না পারলে আমরা পূর্ণ সংখ্যার ভাগ এটাকে ভাগফল লিখতাম আর এটাকে আমরা ভাগশেষ লিখতাম, কিন্তু আমরা দশমিক যেহেতু ভগ্নাংশে ভাগ করতেছি এখানে আমরা ভাগশেষ রাখবো না। তাহলে কি করবো বন্ধুরা, আমরা এখানে আগের অঙ্কতে আমি এটা বলেছি এখানে একটা দশমিক বিন্দু নেব, দশমিক বিন্দু নেওয়ার জন্য আমি এখানে একটা কি পাবো, শূন্য পাবো, শুধু এখানে শূন্য পাবো না, আমার এর পরবর্তীতে যতবার আমি অঙ্কটা করবো ভাগটা চালিয়ে যাবো ততবার আমি শূন্য নিতে পারবো। তাহলে বন্ধুরা এখন কয়বার যাবে দেখো, এখানে 5850, তাহলে আমরা এখানে 6 বার আছে, 6 8 48, 6 9 54 নাকি 6 10 60, 9 বার যদি দিই তাহলে কি হয় দেখো, আমরা আগে 8 বার দিয়ে দেখি, এখানে গুণ করে দেখি, দেখো 8 0 0, 5 8 40, 0 হাত থাকলে 4, 6 8 48 আর 4 52, আর 9 বার যদি দেয় তাহলে কত হচ্ছে দেখো বন্ধুরা, 9 0 0, 5 9 45, 5 থাকলো 4, 6 9 54, 4 58, তার মানে আমার 9 বার দিয়ে মিলিয়ে যাচ্ছে 5850।
তাহলে আমার এখানে উত্তর কত হলো? দেখো খুবই সহজে আমরা এই অঙ্কটা করতে পারলাম। তোমাদের একটি বিষয় মনে রাখতে হবে, এই সাধারণ বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে বন্ধুরা দেখো আবার একটু দেখি, আমার এখানে দশমিকের পর তিন পাঁচ ছিল, অর্থাৎ দুই ঘর ছিল, এখানে দশমিকের পর এক ঘর ছিল। আমি কি করছি, এখানে অঙ্কের প্রয়োজনে দশমিকের পর একটা ঘর, আমি পাঁচের পর একটা ঘর বাড়াই নিয়েছি। আমি কিন্তু পাঁচের আগে ইচ্ছা করলে এখানে শূন্য দিতে পারতাম না, পাঁচের পরে আমার যতগুলো শূন্য দরকার আমি প্রয়োজন বোধে দিতে পারি। এই অঙ্কের প্রয়োজনে আমার এখানে একটা শূন্যই দরকার, সুতরাং আমি একটা শূন্য বসাই দিয়েছি। বসাই দেওয়ার পর এখানকারও দশমিক অপসারণ করে দিয়েছি, এখানকারও দশমিক অপসারণ করে দিয়েছি, অর্থাৎ আমি এটা পূর্ণ সংখ্যায় রূপান্তরিত হলো, এটাও পূর্ণ সংখ্যায় রূপান্তরিত হলো। এখানে আমি 650 পেলাম, এখানে আমি 2535 পেয়েছি। এখন আমরা ভাগ করে কত পেলাম? 39। এটা গেল একটা নিয়ম। এখন আরেকটি নিয়মে আমরা আসতে পারি, যে নিয়মে আসি না কেন আমার কিন্তু এই জায়গায় শেষের ভাগটা কিন্তু এই অবস্থায় থাকবে বন্ধুরা। তাহলে দেখো আমরা এই পর্যন্ত মিশাই দিই, এই ভাগটা থাকে। এখন আমি দ্বিতীয় নিয়মে আসি, আমি আগে বলেছি যে তোমাদের এই ভাগ আর এই ভাগের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন আমরা এই আমি এই ভাজককে এটা নিচে নিয়ে আসবো, 6.5। ওই আগের নিয়মে গঠন অঙ্কের নিয়মে আগের অঙ্কটা যে নিয়মে করলাম, দেখো এই নিচের দশমিক অপসারণের জন্য উপরে দশমিকের জন্য এক, আর দশমিকের পর এক করছিল, এই জন্য এক দিয়ে গুণ করছি। আর এখানে দেখো দশমিক বিন্দু অপসারণ করেছি, দশমিক বিন্দুর জন্য এক, আর দুই ঘরের জন্য 2টা 0। তাহলে বন্ধুরা দেখো এখানে 10 আর এখানে হচ্ছে 100, তাহলে এই শূন্য এই শূন্য কেটে দেবো। তাহলে এখন দেখো উপরে কত থাকলো, 25, 2535-এর সঙ্গে এক গুণ করলে যা মানে যা ছিল তাই হবে, এক দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সংখ্যার পরিবর্তন হয় না। আর নিচে দেখো এখানে 65 আর এখানে 10, 65 আর 10 যদি আমরা গুণ করি তাহলে কত হবে, দেখো 650। তোমরা সহজে জানো যে 10 100 গুণ করলে সেই সংখ্যার পাশে ওই শূন্যটা বসালে হয়ে যায়, তাহলে 65 আর এই 10-এর শূন্য এখানে বসে যায়। তাহলে দেখো আমরা কিন্তু ওই জায়গায় চলে আসলাম, আমার এই ভাগটা কিন্তু সব ক্ষেত্রে একই থাকবে, আমরা কিন্তু শেষে এই পর্যায়ে আমরা পৌঁছিব। এটা গেল দ্বিতীয় নিয়ম। তাহলে প্রথম নিয়ম গেল, দ্বিতীয় নিয়ম গেল, এখন তৃতীয় নিয়ম আমরা করতে পারি। দেখো এটা খুব একটা গুরুত্বপূর্ণ নিয়ম, এখন বর্তমানে আমরা এই নিয়মের উপর বেশি জোর দিচ্ছি, যেহেতু আমি বলেছি যে আমার এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক। আমার ভাজ্যে দশমিক বিন্দু সংখ্যা থাকলো না সাধারণ সংখ্যা থাকলো, সেটা কিন্তু আমার বিবেচ্য বিষয় নয় বন্ধুরা। আমার বিবেচ্য বিষয় হলো যে ভাজকের ঘরে দশমিক বিন্দু আছে কিনা, এটা আমার হচ্ছে বিবেচ্য বিষয় প্রথমে। তাহলে আমার এই দশমিক বিন্দু অপসারণ করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে যেহেতু দশমিকের পর একটা ঘর আছে তাহলে আমার 10 দিয়ে গুণ করলে হচ্ছে অপসারণ করার জন্য। তাহলে আমি কি করব, এখানে 10 দিয়ে গুণ করব, তাহলে আমাকে এই ভাজ্যকেও 10 দিয়ে কিন্তু গুণ করতে হবে। তাহলে আমরা আসলে আমরা 2 5 3 5 গুণ 10 ভাগ 6.5 গুণ 10। তাহলে দেখো বন্ধুরা 10 দিয়ে গুণ করতেছি, সুতরাং আমার এই সংখ্যাটা আগে আমি দশমিক বিন্দু ছাড়া লিখলাম,
আমার এখানে 5 আর 3-এর মাঝখানে এখানে দশমিক বিন্দু ছিল, কিন্তু 10 দিয়ে গুণ করার কারণে এই দশমিক বিন্দুতে এক ঘর সরে 3 আর 5-এর মাঝখানে আসি। সাধারণত দশমিক বিন্দুটা আমরা এখানে লিখবো বন্ধুরা, আমার অনেক সময় মিস্টেক হয়ে যাচ্ছে যে আমরা উপরে লিখছি তাড়াহুড়া করার কারণে, তোমরা এখানে সাধারণত লিখবে। তাহলে দেখো দশমিক বিন্দুটা এখানে চলে আসবে, ভাগ এখানে এই দশমিক বিন্দুটা 6-5-এর মাঝখানে ছিল, আমি দশমিক বিন্দু ছাড়া 6-5 65 লিখলাম, এবং দশমিক বিন্দুটা পার হয় এখানে দিলাম। আমি শুরুতেই বলেছি যে দশমিক বিন্দু যদি কোনো সংখ্যা শেষে থাকে, তারপরে যদি কোনো সংখ্যা না থাকে, তাহলে দশমিক বিন্দুর আর কোনো দাম থাকে না। তাহলে দেখো আমরা কিন্তু সহজেই এই ভাজককে পূর্ণ সংখ্যায় আমরা রূপান্তরিত করতে পারব। তাহলে এখন আমরা এই ভাগটা করে নিতে পারি। দেখো বন্ধুরা আমরা প্রথমে কয়বার দেব, এটা যদি আমরা 3 বার দিই কত হয় দেখো, 3 4 3 5 15 5 3 6 18 19, তাহলে 5 আছে কত হলে 13, 8 হাতে থাকলে 1, 9 রাখে 10, 10 হাতে কত হলে 15, 5 থাকলে 1, 1 1 মিলে যাবে। এখন আমি দেখো এই দশমিক বিন্দুটা কি করবো, দশমিক বিন্দুতে আমি যখনই দশমিক বিন্দুর পরের অঙ্ক কাজ করতে যাব, তখন আমরা এই দশমিক বিন্দুতে ভাগ করে ফেলে উঠাই। এখন যদি আমি 9 বার দিই এখানে, তাহলে কত হবে দেখো, 5 9 45-এ 5 হাতে থাকলো 4, 6 9 4 9 4 আমার উত্তর কিন্তু ওই এক জায়গায় পেয়ে গেল। আমরা যে নিয়মে করি না কেন, উত্তর কিন্তু আমার ওই এক জায়গায় হয়ে যাবে। এখন আমরা দেখো এই অঙ্কটা আমার হলো কিনা আমি যদি প্রমাণ করতে চাই, তাহলে 3.65-কে 3.9 যদি 9 দিয়ে আমি গুণ করি, তাহলে দেখো 5 9 45-এ 5 7 থাকলে 7 6 9 8 5 8 0 3 5 15 5 7 থাকলে 1 3 6 18 আছে 19। তাহলে দেখো বন্ধুরা 5 8 5 13 7 থাকলে 1 9 10 15 5 7 থাকলে 1 দেখো 2535 হয়ে গেল। তাহলে আমরা যেভাবে অপসারণ করি না কেন, আমাদের প্রথম কথা হবে যে আমাকে ভাজক থেকে দশমিক সংখ্যা অপসারণ করতে হবে। তোমরা এই অঙ্কটা খাতায় উঠাই নাও। তো বন্ধুরা এই ছিল আমার আজকের সেশন। আমার আসলে নির্ধারিত সময়ের অনেক বেশি সময় আমি খেয়ে ফেলছি, তো তোমাদের সবাইকে আজকের ক্লাসে ধন্যবাদ। নেক্সট কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আমার কথা হবে। আল্লাহ হাফেজ।